সালমান শাহ মরে যাওয়ার পরে আমরা আর হলে আসিনি, বর্ষার জন্য তারা হলে আসে সিনেমা দেখে। ডেফিনেটলি সিনেমা সুপারহিট, আলোচনা সমালোচনা সবকিছু ঘিরেই আসলে চলচ্চিত্র। যেখানে আলোচনা থাকবে সেখানেই সমালোচনা আসবে। কারণ হচ্ছে যে আমি মনে করি যে আমি যদি কারোর দোষ ধরতে চাই, আমি ইচ্ছা করলে অনেক কিছু খুঁজে খুঁজে আমি বের করতে পারবো। বিষয়টা এমন নয়। আমি যেটা মনে করি যে চলচ্চিত্র হচ্ছে বিনোদনের জায়গা, সেখানে দর্শক তারা টাকা দিয়ে সিনেমা হলে আসে, এখন তারা পেইড করে হলে ঢুকছে। সিনেমা হলে বসে তারা এটা দেখে হাসবে কি কাঁদবে এটা সম্পূর্ণই তাদের ব্যাপার। বাট ভীষণ সাড়া পাচ্ছি যেদিন সিনেমাটা, যেদিন নর্মালি তো কোরবানির ঈদে মানুষ ছবি দেখে না, বাট ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনাদের সাথে কথা বলছি, প্রত্যেকটা জায়গায় হাউসফুল আপনারা জানেন। ইভেন দুই দিন আগেও টিকিট নিতে হচ্ছে, এরকম হাজারো রেকর্ড, হাজারো প্রমাণ যেটা দর্শক দিচ্ছে। সো ডেফিনেটলি সিনেমা সুপারহিট, ভীষণ ভীষণ ভালো লাগছে। আপু আপনি বলছিলেন যে আপনার একটা নির্দিষ্ট বয়সী ভক্ত আছে, এবার সেই ভক্তদের কাছ থেকে কেমন একটু সাড়া পাচ্ছেন? অবশ্যই সেটা আমার আমার অনেক বড় পাওয়া সেই ভক্তরা, সেটা হচ্ছে যাদের বয়সটা যাদের 50+। কালকে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, একটা আন্টি বয়স প্রায় 70-এর কাছাকাছি হবে, উনি এবং তার বান্ধবীদেরকে নিয়ে যখন আমার হাতটা জড়িয়ে ধরে আমাকে বলছিল যে মা তোমাকে এত ভালো লাগে, মানে কিছু কিছু ইন্টারভিউ দেখছি তোমাদের, অনেক অনেক কিছুই বলতে চাই বা অনেক কিছু আবার বলা হয় না যেহেতু তোমাদেরকে পাই না, যেহেতু দেখাই হয়ে গেল। 3 দিন উনি সনি সিনেমা হলে গিয়েছে ছবিটা দেখতে দিনদারে, বাট উনি টিকিট পান নাই। হয়তো ইন্টারভিউটাও যখন দেখবে তখন ভাববে যে বাহ আমার কথাগুলো কি সুন্দর করে সে বলছে। আসলে এটা এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে নর্মালি এই এজের মানুষগুলো কিন্তু তারা খুব খুঁতখুঁতা স্বভাবের হয়, তাদের সহজেই কিন্তু কোনো কিছু ভালো লাগে না, সিনেমা তো অনেক পরের কথা, বাট তারপরেও যে তারা এত ধৈর্য ধরে, মানে তাদের ভালো লাগা থেকে যে মানে শুধু বর্ষার জন্য তারা হলে আসে সিনেমা দেখে, আসলে এটা অনেক বড় পাওয়া। আরেকটা কথা, কালকে আমরা লায়ন সিনেমা হলে গিয়েছিলাম, সেখানে আমার মায়ের বয়সই হবে, মানে আমাকে এসে জড়িয়ে ধরে সে বলছিল যে 26 বছর পরে সিনেমা হলে আসলাম। তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন, এর আগেও তো আমাদের সিনেমা রিলিজ হয়েছে আপনি আসেননি, তখন বলল যে না ওইভাবে দেখা হয়নি, সালমান শাহ মারা মরে যাওয়ার পরে আমরা আর হলে আসিনি, এই জন্যই আসলাম। যখন দেখছি যে তোমাদের এই দিনদা ডেকে দেশকে অনেক বড় করে দেখানো হয়েছে, আমাদের সো দেশপ্রেমের জায়গা থেকে, দেশপ্রেম কার না আছে, এই জন্যই দেখতে এসে যে দেশকে নিয়ে বিদেশিদের মুখে যে বাংলাদেশকে অনেক বড়, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের গভর্নমেন্ট যে এত ফ্যান্টাস্টিক, এত চমৎকার তার দেশের জন্য, জনগণের জন্য, ঠিক দেশপ্রেমের জায়গা থেকে সিনেমাটা দেখতে এসেছি। আসলে আসার পরে মনে হলো যেটা, মানে এত চমৎকার একটি ছবি বানিয়েছো তোমরা, তোমরা আরও করে যাও, এত দেরি করে সিনেমা করবো না, প্রতি বছরে একটা দুইটা অ্যাটলিস্ট সিনেমা যেন তোমাদের রিলিজ হয়। আপনি সম্প্রতি এক ইন্টারভিউতে বাংলাদেশের বেশ কয়েকজন নায়িকাকে ইঙ্গিত করে বিভিন্ন কথাবার্তা বলেছেন, এটা নিয়ে আপনার মানে এখনকার অবস্থানটা? আসলে এই বিষয়টা নিয়ে আমি চরম বিরক্ত, আসলেই আসলেই খুব বিরক্ত, কারণ আমিও একজন চলচ্চিত্রের হিরোইন, আমি কাউকে ছোট করে বলতে চাই না, বাট আমি কারোর নাম মেনশন করে বলিনি, আমি জাস্ট উদাহরণ দিয়েছি যে এরকম হিরোইন চান বা ওইরকম হিরোইন চান। কিন্তু আমি দেখছি যে আপনারা অনেককেই ফোন করে বলছেন যে আপনাকে তো বর্ষা এটা বলেছে এই সিনেমা হলে গিয়ে, দ্যাট মিন্স এটা ঘটনাটা কি, তার মানে আপনারা বুঝে নিয়েছেন, আপনারা বুঝেন যে এই ঘটনাটা সত্যি বা এই নারীর জায়গা থেকে এই কাজটা সে করেছে। সো আসলে নতুন করে এটা আর কিছু বলার নাই, আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে ভাবে বলিনি, ছোট্ট করে ক্লিয়ার করি। আমি মনে করি চলচ্চিত্রে আমার কোনো শত্রু নেই, আমিও কারোর হিংসা বা কোনো কিছুর জায়গাতে একদমই নাই। কারণ কখনো দেখেছেন যে এত শিল্প সমিতি নিয়ে বা এত কিছু নিয়ে এত কিছু হলো, কখনো অনন্ত বর্ষার নামটা কোনোভাবে আসছে? আসেনি। কারণ আমরা নিজেরা ইনভেস্ট করি, আর সিনেমার যে মূল চরিত্র একজন হিরো এবং একজন হিরোইন, সেই জায়গায় আমরা নিজেরাই অ্যাক্ট করি, আমরা নিজেরাই কাজ করি। সো আমি আমার ঘরে আমার জায়গায় যেমন আমি নিরাপদ, আমার জায়গায় কেউ আসবে না, ঠিক তেমনি বাইরের যে চলচ্চিত্র যারা নির্মাণ করেন, যারা বানান, সেই জায়গায় আমি কখনোই যাব না কারো কাজ করতে। সো আমি মনে করি এখানে কোনো হিংসে বা কাউকে কষ্ট দিয়ে বা কাউকে জোর দিয়ে প্রতিযোগিতা করে কোনো কিছু করার ইচ্ছা আসলে নেই। খুবই সুন্দর একটা প্রশ্ন। আসলে এর আগের সবগুলো সিনেমাই তো আমাদের সুপারহিট, ব্লকবাস্টার। দিন দা ডে যে কথাটি অ্যাড করেছে বাংলাদেশের জনগণের মুখে, সেটা হচ্ছে যে ইতিহাস তৈরি করেছে। ইভেন অনেকেই ক্যামেরার সামনে, আপনারা যেরকম আমাকে ইন্টারভিউ নিচ্ছেন, এরকম অনেক অডিয়েন্সেরও ইন্টারভিউ নিয়েছেন, যে তারা
স্যালুট দিচ্ছে জয়ন্ত ভাই আপনাকে স্যালুট যে আপনি বাংলাদেশের চলচ্চিত্রকে বাংলাদেশের সিনেমাটা যে আন্তর্জাতিক মানে এরকম তৈরি করেছেন আসলে এটা যদি কেউ না দেখে কেউ বিশ্বাস করবে না আমার মনে হয় যারা জনগণ যারা সিনেমা দেখে যাদের জন্য এত আয়োজন যাদের জন্য এত ভালো লাগা এত খারাপ লাগা যা ইচ্ছা তাই হোক আমরা শিল্পী আমরা আসলে আমাদের সবগুলোই নিতে হবে ভালো খারাপ সবকিছু ঘিরেই আমরা জনগণই যেখানে বলছে জয়ন্ত জলিল দিন দাড়ের মাধ্যমে একটা ইতিহাস তৈরি করে দিয়েছে সিনেমাটা রিলিজ হওয়ার পরে আর কি লাগে সো এই জায়গা থেকে বলতে পারি অনন্ত জলিল একজন নায়ক একজন প্রযোজক একজন হাজবেন্ড সন্তানের বাবা হিসাবে সে কোন জায়গাটা সে নিজেকে আনতে পেরেছে থ্যাংক ইউ